মঞ্জু একাডেমিক আর্টে সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনী। আসুন জেনে নিই তার সম্বন্ধে দু চারটি কথা। আধুনিক সাহিত্যের একটি বিশেষ ধারা সায়েন্স ফিকশন। এতে ভবিষ্যৎ বৈজ্ঞানিক বা প্রযুক্তিগত আবিষ্কার ও উদ্ভাবন এবং মানব সভ্যতাকে কেন্দ্র করে পটভূমি রচনা করা হয়। এখানে বিজ্ঞান ও প্রযুক্তি এবং কল্পনা সমানভাবে প্রযুক্ত হয়। বলা যেতে পারে বিজ্ঞানের নতুন উদ্ভাবনের কাল্পনিক রূপায়ণ হয়ে থাকে সায়েন্স ফিকশনে। আইজ্যাক অ্যাসিমভ বলেন, সায়েন্স ফিকশন ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্যাট ব্রাঞ্চ অফ লিটারেচার which deals with the reaction of human being to change in science and technology. আজকাল ভীতিকর কাহিনীর সাথে বিস্ময়কর ভাবনাও উঠে আসছে বিজ্ঞান কল্পকাহিনীতে। মূলত মধ্যযুগ থেকে আধুনিক যুগে প্রবেশের সময় যে বৈজ্ঞানিক বিপ্লবের সৃষ্টি হয় তার অনিবার্য ফসল ছিল বৈজ্ঞানিক কল্পকাহিনী। বৈজ্ঞানিক বিপ্লবোত্তর যুগেই বিজ্ঞান কল্পকাহিনীর উৎপত্তি, যখন কিনা জ্যোতির্বিজ্ঞান ও গণিত শাস্ত্রের মতো ক্ষেত্রে আইজ্যাক নিউটন বা গ্যালিলিওর প্রভাব পড়েছে। বিজ্ঞান কল্পকাহিনীর ধরনটিতে সাহিত্যের কী কী বিষয় স্থান পাবে তা নির্ধারণ বেশ কঠিন। সেই হিসাবে এর উৎপত্তির সময়কালও নির্ধারণ কঠিন, ফলে প্রশ্নটি সকলের জন্যই মীমাংসাহীন। কেউ কেউ মনে করেন সুপ্রাচীন সুমেরীয় সভ্যতার সিলগামন ছিল প্রথম বিজ্ঞান কল্পকাহিনীমূলক রচনা। অনেকে এর বিরোধিতাও করেন। অনেকে মেরি শিলের বিখ্যাত সার্থক উপন্যাস ফ্র্যাঙ্কেনস্টাইনকে বিজ্ঞান কল্পকাহিনীর সূচনা হিসেবে দেখেন। এখন সায়েন্স ফিকশন লেখকদের মধ্যে এইচ.জি. ওয়েলস এবং জুল ভার্নের নাম দুগ্ধপোষ্য শিশুরাও জানে, কিন্তু আজ থেকে 70-72 বছর আগে পরিস্থিতি মোটেই এমন ছিল না। বাংলা সাহিত্যের বিজ্ঞান কল্পকাহিনীর অবস্থা আরও কঠিন ছিল। এমন সময় অভ্যুদয় প্রকাশ মন্দিরের কর্ণধার শ্রী অমিয় কুমার চক্রবর্তী বাঙালি পাঠকের কাছে সায়েন্স ফিকশনকে তুলে ধরার চেষ্টা করেন, যখন কিনা অভ্যুদয় টলমলো পায়ে সবে চলতে শুরু করেছে লেক রোডের পৈতৃক বাসভবনের একটা ছোট্ট ঘরে। ফলস্বরূপ বাংলা সাহিত্যে বিজ্ঞান কল্পকাহিনীর সূচনা হয় জগদানন্দ রায়ের লেখা জনপ্রিয় বই শুক্রভ্রমণের হাত ধরে। এছাড়া অন্যান্য লেখকেরাও রয়েছেন, তারা হলেন সুকুমার রায়, লীলা মজুমদার, খিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্য, প্রেমেন্দ্রনাথ মিত্র, সত্যজিৎ রায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুমন সেন, অভিজ্ঞান রায়চৌধুরী, অজেশ বর্ধন প্রমুখ। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুও একটি কল্পবিজ্ঞান গল্প লিখেছিলেন পলাতক তুফান নামে। বাংলাদেশের বিখ্যাত লেখক মোহাম্মদ জাফর ইকবালের বিজ্ঞানী সফদর আলীর মহামহা আবিষ্কার অবনীল বিজ্ঞানী অনেক লুম্বা জলমানব ট্রাইটেন একটি গ্রহের নাম প্রভৃতি কল্পবিজ্ঞান কাহিনীগুলি উল্লেখ করা যেতে পারে। হুমায়ুন আহমেদের নি শূন্য ইমা ইরিনাও এ প্রসঙ্গে স্মরণীয়। তবে সবচেয়ে বেশি যেটা আমাদের কাছে পরিচিত এবং উল্লেখযোগ্য সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু। এবারে আসি যে কিছু কথা কল্পবিজ্ঞান সম্বন্ধে না বললেই নয়, সেটা হলো কল্পবিজ্ঞানে কেবল কাল্পনিক গল্প বলাই শেষ কথা নয়। মানুষের প্রাত্যহিক বা লোকায়ত জীবনের দুঃখ আশা আকাঙ্ক্ষা সুখ এগুলোও থাকা আবশ্যক। তার সাথে বিজ্ঞান প্রযুক্তিকে মিশিয়ে দেওয়াও অত্যন্ত জরুরি, যাতে কাহিনীটি কেবল গল্প কথা না হয়ে বুদ্ধির আলোকে দীপ্ত হয়। কল্পবিজ্ঞানে বিষয় প্লট ও ভাষার ব্যবহারের সাথে অন্যান্য ঘটনারও আত্মীকরণ ঘটতে পারে বা ঘটা আবশ্যক। সেখানে কেবল রোবটের চোখে জল, অবিশ্বাস্য অসম্ভব গাঁজাখুরির গল্প থাকবে না, কিংবা শুধু সম্ভাবনা আর আশঙ্কার আলোয় ভুয়ো দর্শন থাকবে না। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বিজ্ঞানকে আঁকড়ে মানুষের বেঁচে থাকার লড়াইয়ের কথাই বলা হবে বৈজ্ঞানিক কল্পবিজ্ঞানে। আরও একটি কথা বলা আবশ্যক, তা হলো কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশনকে বের করে আনতে হবে শিশু পাঠ্যের ছাপ মারা পরিসর থেকে। বলা যেতে পারে ইতিহাসের কাঠামোতে ভবিষ্যতের দর্শনই কল্পবিজ্ঞান। কল্পবিজ্ঞান প্রায় শহরকেন্দ্রিক, অধিকাংশ কল্পকাহিনীর নায়ক হয় বৈজ্ঞানিক, অধ্যাপক, নয়তো গবেষক।
যা বাস্তবের মাটিকে সমর্থন করে কম, যা কল্পবিজ্ঞানের পরিসরকেও সীমিত করে তোলে। এই অবস্থার পরিবর্তন আবশ্যক। নান্দি আরফেকরের লেখা বিন্তি গল্পটির কথা এখানে উদাহরণরূপে আসতে পারে। গল্পটা স্পেস ট্রাভেল নিয়ে লেখা হলেও তার ফাঁজে ফাঁজে রয়েছে বিন্তির ট্রাইবাল শিকড়ের গন্ধ। প্রয়োজনে বিদেশি আত্মকরণ করা যেতে পারে। দুভাবে হতে পারে এই আত্মীকরণ। প্রথমত, দেশের মাটিকে বিদেশি গল্পের ছায়ায় ফুটিয়ে তোলা। দ্বিতীয়ত, বাংলা ভাষায় আদ্যন্ত বিদেশি প্রেক্ষাপটে উপন্যাস রচনা করা। এছাড়া ভিন গ্রহীদের সাথে আমাদের শিক্ষা, সংস্কার ও মৌলিক চিন্তার আদান প্রদান নিয়ে উপন্যাস রচনা আবশ্যক। আর বাঙালির জন্য কল্পবিজ্ঞান লিখতে হলে লেখককে বাঙালির ইতিহাসকে সামনে রেখে ভবিষ্যৎ দর্শন করতে হবে। এই যে এতগুলো বৈশিষ্ট্য, এটা আমার শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভুতুরে ঘড়িতে আমি পেয়েছি, সেটা নিয়ে পরের পর্বে আলোচনা করব। আর আরও একটা কথা এখানে বলা যেতে পারে, যে এই যে বাঙালির ইতিহাসকে সামনে রেখে ভবিষ্যৎ দর্শন করতে হবে, সেটা যেরকম জাগরী উপন্যাস, সতীনাথ ভাদুরের জাগরী উপন্যাস, সেটা হলো ঘটে যাওয়া কাহিনীর বিবরণ। সেই একই ঘটনাকে ভবিষ্যতের আঙ্গিকে লিখলে কল্পবিজ্ঞানের ফ্রেমে ধরা যেতে পারে। অবশ্য সম্পূর্ণরূপে দেশজ কল্পবিজ্ঞান লিখতে হলে পাঠকের মানসিকতারও বদল ঘটাতে হবে। প্রয়োজনে বিদেশি কল্পবিজ্ঞানের যে সাহিত্য বা কল্পবিজ্ঞান সাহিত্যের যে ধারা বা ভাব, সেটাকেও আত্মীকরণ করা যেতে পারে। এই গেল আজকে আমাদের সায়েন্স ফিকশন নিয়ে কিছু কথা। ভবিষ্যতে আজকে আমাদের সায়েন্স ফিকশনের যে ধারা রয়েছে, সেটি যে পর্যায়ে রয়েছে, হয়তো আশা করছি যে ভবিষ্যতে সেটা আরও বেশি এবং সমৃদ্ধ, সুন্দর হয়ে উঠবে। অনেক বেশি লেখকেরা এগিয়ে আসবেন। ধন্যবাদ। ফিরে আসব পরের পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।